কি করবে ভাই? আমি যাবো না ঘুমপাই। হ্যাঁ তুমি কি বলো তো, দিনের বেলায় তোমার ঘুম পায়, রাত্রি না হলে আমি ভাবতাম যে একটু টায়ার্ড হয়ে গেছে। সকালবেলায় কত কিলোমিটার চালিয়েছি মাত্র। ও জায়গাটা না সেই একদম, বাহ সুপার জায়গা যাকে বলে, বাহ। পেট্রোল ভরিস নি? চল ভরে নে তাড়াতাড়ি, এরপরে বিহারের বর্ডার এসে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শুরু করে দে, এটা আমার পছন্দের ছিল। আমাদের রাইড আর এখন বাকি আছে, এখনো 138 কিলোমিটার। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আদি কৈলাস ট্রিপের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা রয়েছি ঝাড়খণ্ডের বড়ি বলে একটা জায়গাতে, পুরো NH2 রোডের উপরে আমাদের রুম রয়েছে। গতকালের ভিডিও যারা দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন, আমরা যাচ্ছি আদি কৈলাস দর্শন উদ্দেশ্যে। আর আজকে আমাদের দ্বিতীয় দিনের প্ল্যান হচ্ছে লখনৌর দিকে যাওয়ার জন্য, অর্থাৎ বড়ি থেকে লখনৌর দূরত্ব কালকে যেটা স্টাডি করে বুঝলাম 590 কিলোমিটার মতো রয়েছে বন্ধুরা। তো জানি না আজকে কতটা পৌঁছতে পারবো, তো যতটা পৌঁছতে পারবো সূর্য ডুববে যেখানে সেখান থেকে রুম খোঁজা শুরু হবে, এরকম কোনো টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি না। আর সবাইকে বন্ধুরা সঙ্গে থাকার জন্য একটা রিকোয়েস্ট রইল, অবশ্যই থাকুন। আমরা কীভাবে যাচ্ছি আদি কৈলাস দর্শনের উদ্দেশ্যে প্রত্যেকটা ডে বাই ডে ভিডিও তো আসছেই, তো বন্ধুরা আপনারা সাপোর্ট আপনাদের লাগবে। আর এখন টাইম বেড়ে গেল 6:30 বাজে, সকাল 6:30 বাজে। আর আজকের তারিখ হচ্ছে 12 অক্টোবর 2024। একটা সরল আরেকটা কথা বলে রাখি, আমরা তিনজনে মিলে আছি, সৈকত ম্যাডাম আর আমি সঙ্গে, তো সবাই মিলে সাপোর্ট করুন যেন ভালোভাবে আমরা আদি কৈলাস টুরটা করতে পারি। সৈকত, যাওয়ার আগে আমরা একটা মানে কি বলে ওটাকে শপথ বাক্য পাঠ করে না সেরকম একটা ব্যাপার করতে যাই। দেখ আমি শপথ বাক্যটা কি বলতে চাইছি, যে আমরা বাইক রাইড কিন্তু আজকে খুব সেফলি ভাবে করবো, কোনো রকম তাড়াহুড়ো করবো না, আর দুজনে একসঙ্গে কানেক্টিং ভাবে করবো, ঠিক আছে? আগে পিছিয়ে যাবো না, আমাদের ম্যাক্সিমাম স্পিড কিন্তু 75 থাকবে, জাস্ট এগুলো সবাই জানি আমরা, তাও একবার সকালবেলা রিমাইন্ড হয়ে গেলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে, সেই জন্যই আমরা এগুলো একটু বলে নিলাম। তো বাইক রাইড করে আমরা সাবধানেই যাবো, কোনো তাড়াহুড়ো নেই, কোনো টার্গেট নেই আমাদের, যেখানে সূর্য ডুববে ওখানে গিয়েই আমরা পুরো রুম খোঁজার চেষ্টা করবো, এই হচ্ছে আমাদের প্ল্যান। তো আপাতত বাকি প্ল্যান রাস্তাতে আপনাদের সঙ্গে শেয়ার করবো, চলুন। ম্যাডাম পুরো চেক করে আসছে, এই হচ্ছে দায়িত্ব, ম্যাডামকে নিয়ে অনেক কিছু লাভ আছে। এই হলো আমাদের পার্কিং জোন, পুরো যে গ্রিল দিয়ে ঘেরা আছে, যে দারুণ পার্কিং জোন, ঠিক আছে? এই যে এই যে বাইক ছিল নীলকণ্ঠ এখানে দাঁড়িয়ে রয়েছে, এবারে স্যাডেল ব্যাগ খুলিনি, এখান থেকে কিছু জিনিস নিয়ে গেছিলাম, সেগুলোকে ঘুরে আবার ই করে দিচ্ছি, টোটালি হয়ে যাবে। স্যার স্যাডেল ব্যাগের ক্লিপগুলো খুলবো, স্যাডেল ব্যাগের ক্লিপগুলো খুললেই খুলে যাবে, জিনিসগুলো যার সাথে ঢোকালেই হয়ে যাবে, ঠিক আছে? মুড়ি রয়েছে, চল সেট করো, এবার জিনিসগুলো ফটাফট সেট করে দাও, চলো সেট করি তারপর দেখা হচ্ছে। আবার হয়েছে, চলো জয় বাবা ভোলেনাথ। গুগল ম্যাপ আর সেট করছি না, কেননা একটাই সোজা রাস্তা বেনারস অবধি গেছে, আর যেটা কোনো রকমই গুগল ম্যাপের প্রয়োজন নেই, কেননা এর আগে অলরেডি আমি লাদাখ ট্রিপের সময় এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। ওয়ান্স অ্যাগেন বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, আর রাস্তায় চলে এলাম একদম বাইক নিয়ে, পুরো বাইক সেট আপ করে অনেকটা সময় লেগে গেল, আধা ঘন্টা সময় ওখানে চলে গেল, এখন প্রায় সময় 7:45। আমরা চৌপারণ ধোবি গয়া গয়া আছি, বারাণসী 280 কিলোমিটার দেখাচ্ছি। আমরা এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে রয়েছি, আর ঝাড়খণ্ড যে জায়গাতে রয়েছে এখান থেকে গুগল ম্যাপ বলছে বিহারের বর্ডার হচ্ছে আর 20 কিলোমিটার দূরে। তো ঝাড়খণ্ডের পেট্রোলের দাম অনেকটাই কম বিহারের থেকে, তো আমরা রিসেন্টলি দেখি কোনো ভারত পেট্রোলিয়ামের পাম্প থেকে আমি পেট্রোল ভরার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি এই যেখানে ইন্ডিয়ান অয়েল রয়েছে না, ইন্ডিয়ান অয়েলে ভরবো না, ভারত পেট্রোলিয়ামের কোনো পাম্প থেকেই পেট্রোলটা ভরবো। আমি দেখেছি বারবারই আমার গাড়িতে ভালো শ্যুট করে, মাইলেজ ভালো পাই আমি, তো এটা আপনারাও মাথায় রাখবেন বন্ধুরা, যে বিহারে পেট্রোলটা না ভরে ঝাড়খণ্ডে পেট্রোলটা ভরে নেবেন। কালকে দেখেছিলাম 98 টাকা করে পার লিটার,
আর বিহারে কিন্তু অনেকটাই বেশি, মানে ওয়েস্ট বেঙ্গলের থেকেও বিহারের পেট্রোলের দাম বেশি হয়। তো এই কথাটা মাথায় রাখবেন যখন এই রুটে বাইক চালিয়ে আসবেন। চলো পেট্রোল পাম্পে গিয়ে দেখি আজকে কত টাকা করে। এর একটা HP-র পেট্রোল পাম্প পাচ্ছি, এটাতেই তেল ভরে নেই, আর রিস্ক নেবো না। সামনে যদি না পাই তার চেয়ে ভাই ভরে নেই, যতটা ট্যাঙ্কে তেল আছে অনেকটা তাও কিছুটা ভরে নিলে ভালো। পেট্রোল কত করে ভাই? 99 টাকা 20 পয়সা। দাদা ফুল ট্যাঙ্ক করে দিন, ফুল ট্যাঙ্ক কর দিজে। 20 কিলো। এই পেট্রোল পাম্পে ঢোকা আর পেট্রোল পাম্পে বেরোনোর সময় দুটো কিন্তু খুব সাবধানে বেরোনো উচিত, এটা আমার মনে হয়। কেননা এই পেট্রোল পাম্প থেকে বেরোনোর সময় অনেক কিছু গণ্ডগোল হয়ে থাকে। যাক পেট্রোল ভরে নিয়েছি, আর কোনো টেনশন নেই, এখন লম্বা একটা টান দেবো, মানে ঘুমে লম্বা একটা গাড়ি টানবো ভাবছি। জায়গাটাতে খুব মিষ্টি ফেমাস আছে, একবার মনে হয় দাঁড়িয়ে রসগোল্লাও খেয়েছিলাম, ভালো বানায় কিন্তু। এখানে সব কিছু দেখবেন, চায়ের দোকান আর রসগোল্লার দোকান, এই দেখুন পুরো রসগোল্লার দোকান। এই যে বলছিলাম না, এখানে ভালো মিষ্টি পাওয়া যায়, দই চা খুব অনেক দোকান রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে চৌপাড়ন, আচ্ছা আমি ভুলে গেছিলাম নামটা আর কি। আর এই জায়গাটার এই ব্রিজটা না বরাবরই, মানে এর আগেবারে এসেছিলাম তখন এরকম কাজ হচ্ছিল, এখনও এরকম হচ্ছে অ্যাকচুয়ালি। আর এই জায়গাটার আরেকটা সমস্যা আছে, এখানে কিন্তু জ্যাম লেগে যায় খুব, পুরো লরির জ্যাম থাকে জায়গাটাতে। সকালে আমরা ব্রেকফাস্ট করিনি, জাস্ট কয়েকটা খেজুর খেয়েছি, একটু পরে ব্রেকফাস্ট করবো ভালো দোকান দেখে। এখানে ব্রেকফাস্ট করার ইচ্ছা নেই, কেননা সব মিষ্টি মিষ্টি দেখে না কেমন কেমন লাগছে আর কি। একদম সকালবেলা উঠে বাইকে হাত দেওয়ার পরে একটু সেট হতে না সময় লাগে, মানে গাড়িকে হাত দিয়েই যে একদম সাটাক করে হাই স্পিডে গাড়ি চালাতে থাকবো সেটা না। যদিও আমি 75-এর উপরে গাড়ি চালাতে নারাজ, সেক্ষেত্রেও আমার সকাল সকাল যখন প্রথমবার বাইকটা স্টার্ট করি একটু জাস্ট সেট হতে আধা ঘন্টা সময় লাগে, আস্তে আস্তে করে বেরোই। আর আমি সিরিয়াসলি প্রত্যেকবারেই কোনো রাইডে বেরোলে আমার মাথার মধ্যে একটা টেনশান থাকে যে বাইকটা ভালোভাবে চালাতে হবে এটা নিয়ে। আর আমার মনে হয় এই টেনশন বা একটু ভয় রাখা দরকার আছে বাইক চালানোর ক্ষেত্রে, মনে হচ্ছে বাইক ট্যুরের ক্ষেত্রে একটু ভয় থাকলে সেফটিটা অনেকটা ম্যাটার করবে। তাহলে যদিও এই NH2-তে প্রচণ্ড লরির দাপট রয়েছে সেটা আমরা সবাই জানি, এবার একটা বড় জঙ্গল পাবো, এই যে জঙ্গল পেয়ে শুরু হয়ে গেছে। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না। বলছি পেট্রোল ভরিস নি, চল ভরে নে তাড়াতাড়ি, হ্যাঁ এরপরে বিহারের বর্ডার এসে যাবে। হ্যাঁ আয় আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি আয়, এ পাগল ছোকরা রে। লাস্ট 45 মিনিট হয়ে গেল, আমরা বিহারে এন্ট্রি করে নিয়েছি আর বিহারে বাইক চালাচ্ছি। বিহারের উপর দিয়ে বাইক চালালে একটু সতর্কতা মেনে বাইক চালানো উচিত। আমি একটা জিনিস লক্ষ্য করছি, বিহারে বা ঝাড়খণ্ডে প্রচুর ছেলে দুজন তিনজন করে বাইকে বসে আছে, হেলমেট কেউ পরা নেই ভাই, জানি না কেন হেলমেট। এখানে মনে হচ্ছে পুলিশরা খুব ভালো, দেখো তিনজন সামনে বসে আছে কিন্তু নো হেলমেট, এদেরও কোনো হেলমেট নেই। এই জায়গাটার নাম মদনপুর বিহারের, আর এখন সময় 9:42। লাস্ট 1 ঘন্টা ধরে আমরা হোটেল খুঁজছি যেটা টিফিন করব, কিন্তু সব হোটেলে দেখি শুধু মিষ্টির দোকান, ঠিক আছে তো ভালো সেরকম কিছু পাচ্ছি না। আমাদের টিফিন এসে গেছে, আমরা অর্ডার করেছি 1 প্লেট ইডলি অর্ডার করেছি আর ছোলে বাটার, তো ছোলে বাটার ঠান্ডা হয়ে যাবে শুরু করে দেয়, এটা আমার পছন্দের ছিল। এই প্লেটটা 50 টাকার প্লেট, খুব সুন্দর, খুব সুন্দর, মানে যে রেস্টুরেন্টটা তো আমরা খেতে এসেছি খুবই সুন্দর রেস্টুরেন্টটা। এরা দুজনে ইডলি অর্ডার করেছিল, সৈকত ইডলি অর্ডার করেছিল, এই যে ইডলি, আর বেশ ভালো ইডলি গুলো, সাইজও ভালো, ফ্রাইড টাইপের ইডলি এটা। ম্যাডাম খেয়ে বলো কেমন? ভালো
অতিথি দেব ভব মানে অ্যাকচুয়ালি যেমন রেস্টুরেন্টের নাম তেমনই কিন্তু খাওয়া দাওয়ার ছিল, সত্যিকারের খুব ভালো খাওয়া দাওয়া ছিল। আর হোটেলের ভেতরে যে দাদা, সে দাদাও খুব ভালো। থ্যাংক ইউ দাদা। এই যে জিটি রোড, এখানে বাইকগুলো এখানে রেখে দিয়েছি। ও খুব ভালো খাবার খেলাম, খুব ভালো ব্রেকফাস্ট খেয়ে হলো। ভাইয়া আপনার নাম কে বলিয়ে? সৌরভ সিনহা। এ দাদাকে, দাদা কা হোটেল মে আমি আবি খায়া হ্যায়, মতলব এইখানে দাদার হোটেলে আমরা খেলাম, মানে এত সুন্দর খাবার। ছোলে ভাটুরাটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, আর ওর সঙ্গে ওরা ইডলি খেয়েছিল, ইডলিও খুব ভালো। আর দাদা এক বাদ বল দিজে, ইয়া জায়গা কা নাম বল দিজে, কেসন ঔরঙ্গাবাদ বিহার মদনপুর জায়গা হ্যায়। এই ঔরঙ্গাবাদ কে পাস হ্যায়? হ্যাঁ, ঔরঙ্গাবাদ কে পাস এক মদনপুর জায়গা হ্যায়, হ্যায় ওহি পর হ্যায়, একদম জিটি রোড কা উপর মে হ্যায়। ঠিক হ্যায়, ইয়ে জিটি রোড হ্যায়। इस रास्ता पे जो भी राइडर आएगा, जो भी टूरिस्ट आएगा, मैं बोलूंगा, रिकमेंड करूंगा ये होटल में खाना खाने के लिए। सच में मेरे को बहुत बढ़िया लगा, और इसका डेकोरेशन भी बहुत बढ़िया, इंटीरियर डेकोरेशन भी भलो। तो घूम पाची ए खावा बंद भाई, ए खावा बंद सैको जा ना कि टाइम मिस करब ना, हमें अनेकटा जो है। चलो आ तुम तो पेचने बस पिलियन जत बारे घुमाओ। दादा थैंक यू आपको, ठीक है, बहुत बढ़िया। और नेक्स्ट आएंगे तो फिर भी मिलेंगे, ठीक है? ओके ओके दादा, ओके ओके ओके। चलो जाओ जा। आज के वेदर पूरा मेघला कर दिए थे, और कमन एक धोआटे धोआटे भाव, जी कारण एक्शन कैमरा मत मैंने गोप्रो तो भलो पिक्चर क्वालिटी आसने। जैक क्या दिखे हमें खूब भलो हो, बाइक चलाते खूब भलो लगे, को रोद नहीं, गरम नहीं, বেশ সুন্দর একটা ওয়েদারে আমরা বাইক চালিয়ে যাচ্ছি টুয়ার্ডস লখনউ। আমরা প্রায় এখন ঔরঙ্গাবাদের ক্রস করে ফেলেছি। ও সৈকত সৈকত, স্টাইলিশ বয় ভাই, হিরো। আর এদেরকে দেখুন, এদের কোনো হেলমেট নেই, দেখুন কি করে চলে। আমি একটা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে পুলিশ কি ধরে না, বলছে পুলিশ যখন ধরে নাকি গাড়ি শুদ্ধ তুলে নিয়ে চলে যায়। এইরকম মাঝে মাঝে ডাইভারশন আছে। আর চলছি আমরা সোন ব্রিজ পেরোইনি এখনও, এখন সময় 10:50, আর সোন ব্রিজ সম্ভবত এখান থেকে আর 50 কিলোমিটার রয়েছে, সাসারামও এরকম 60 কিলোমিটার মতো হবে। মাঝে মাঝে একটু গান করতে ইচ্ছা করছে, আর একটু একটু ঘুমও পেয়ে যাচ্ছে। তুমি কি বলো তো, দিনের বেলায় তোমার ঘুম পায়? রাত্রি না হলে আমি ভাবতাম যে একটু টায়ার্ড হয়ে গেছে। সকালবেলায় কত কিলোমিটার চালিয়েছি মাত্র? কিছুটা বিশ্রামের পরে আবার আমরা যাত্রা শুরু করি, এবং সাসারামে গিয়ে একটি হিস্টোরিক্যাল প্লেস আমরা দর্শন করি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ও জায়গাটা না সেই একদম, ওয়াও, সুপার জায়গা যাকে বলে, ওয়াও। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শেরশাহের সমাধিস্থলে, যেটা সাসারাম ডিস্ট্রিক্টে, বিহারের সাসারাম ডিস্ট্রিক্টে অবস্থিত। খুব সুন্দর একখানা জায়গা, 25 টাকা করে এন্ট্রি ফি। আর শেরশাহের নাম সবাই কম বেশি জানে, যারা ইতিহাস পড়াশোনা করেছে শেরশাহের নাম শুনে থাকবেন আপনারা। আর সেই শেরশাহ এক সময় সমাজের কল্যাণ কাজে নিজেকে পুরো সঁপে দিয়েছিলেন। তার বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ রয়েছে, তার মধ্যে জিটি রোড একটা অনেক, সেই সময়কার কলকাতা থেকে দিল্লি যে রোড বানিয়েছে জিটি রোড, এটা অনেক বড় ব্যাপার।
এই হচ্ছে মূল এন্ট্রি পথ, এইখান দিয়ে আপনাকে এন্ট্রি দেবে সিকিউরিটি। ভেতরে কিন্তু একদম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর শের শাহের পুরো ফ্যামিলি মেম্বারদের সমাধি ভেতরে রয়েছে, ভেতরটা খুবই সুন্দর, অবশ্যই ঢুকবেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম বড় ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল ফোন অ্যালাউ থাকলেও বড় ক্যামেরা কিন্তু এই চত্বরের মধ্যে অ্যালাউ নেই। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন এখান থেকে বিদায় নেব, আমাদের তো আজকে ডেস্টিনেশন অনেক দূরে, ঠিক আছে। আর সামনেটা তো সেই লেভেলের একদম, মানে এই জায়গাটা না অসাধারণ, বিকেলবেলা বসতে এত ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। বাহ, আপনার উত্তরাখণ্ড? হ্যাঁ, গঙ্গোত্রী। আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি আদি কৈলাস। আদি কৈলাস, ঠিক আছে, ভালো করে যাবেন, হ্যাঁ সাবধানে। মির্জাপুর রামনগর এদিকে চলে যাচ্ছে, আর প্রয়াগরাজ সোজা, বারাণসীও সোজা, কানপুরও সোজা। আমরা আরও কিছুতে যাব, প্রায় 20 কিলোমিটার পরে ডান দিকে বেঁকে যাব বেনারসির দিকে, বেনারস গোরখপুর। এই যে NH2 চলে যাচ্ছে এখান দিয়ে, ঠিক আছে। আর বাঁ দিক দিয়ে আমরা এবার বেনারসের রিং রোড হয়ে আমরা চলে যাব সুলতানপুর। এই যে বাঁ দিকের রোডটা, ওটাই। ন্যাশনাল হাইওয়ে 135B এই হাইওয়েটার নাম, কি মার্ক ফার্ক জানি না, মোটামুটি দেখাচ্ছিল যে বেনারসের রিং রোড, এটা এয়ারপোর্ট, বেনারস এয়ারপোর্ট আছে, তার বেনারস এয়ারপোর্টের সামনে দিয়ে যাবে, এরকম একটা দেখাচ্ছিল আর কি। আর বাহ, রোডটা খুব সুন্দর। এবার আমরা ধরবো NH31, NH31-এর সঙ্গে কানেক্টিং হবে 2 কিলোমিটার পরে। অ্যাকচুয়ালি বেনারসের ভেতর দিয়েও জৈনপুর যাওয়া যায়, এই পুজোর সময় খুব জ্যাম হবে। গতকাল একজন দাদা আমাদের বললো যে ভীষণ জ্যাম, চেক করে বেনারস থেকে একটু আগিয়ে এসে ওই রাজাতালাব বলে একটা জায়গা আছে, রাজাতালাব থেকে আমরা গাড়ি রাইট টার্ন করলাম আর কি। তো আজকে আমরা লখনউ যাব না, আজকে আমরা সুলতানপুরে গিয়ে এন্ড করবো আমাদের রাইড। আর এখন বাকি আছে এখনও 138 কিলোমিটার, ঠিক আছে, 9টা নাগাদ পৌঁছে যাবো আই থিঙ্ক। ন্যাশনাল হাইওয়ে 31 যেটা বেনারস থেকে লখনউ যাচ্ছে, এই রুটটাই জৈনপুর, বদল্লাপুর, সুলতানপুর হয়ে চলে যাচ্ছে সোজা লখনউ। খুব সুন্দর লাগছে এই তিরঙ্গার যে রঙটা, প্রত্যেকটা লাইট পোস্টে দিয়েছে, ল্যাম্প পোস্টে, ব্যাপক লাগছে, ব্যাপক। ও সেই সেই সেই, ফাইনালি আমরা পৌঁছালাম সুলতানপুর, মানে লখনউ থেকে প্রায় 100 কিলোমিটার আগে সুলতানপুর বলে একটা জায়গা রয়েছে ওখানে। আর ওখানে একটা রুম নিয়েছি MR জসওয়াল ধর্মশালা বলে, খুব সুন্দর রুম, খুব সুন্দর, 1100 টাকা নিয়েছে। এই হচ্ছে রুম, এই যে আমরা তিনজনের জন্য তিন বেডরুম, এটা 1100 টাকা, খুব সস্তায় আমার মনে হচ্ছে। আর এত সুন্দর ডেকোরেটিং, নন এসি রুম, সুপার। আর এখানে এই যে ওয়েস্টার্নের বাথরুম রয়েছে, খুব সুন্দর বাথরুম, 1100 টাকায় খুব খুব একদম সিরিয়াসলি সুপার রুম। তো রুম পেয়ে সবাই খুশি, মানে সেই খুশিতে ঘর গোছানো শুরু করে দিয়েছে সবাই। আমার মনে পড়ছে যেন এখানে 3-4 দিন থাকবে, কিন্তু আমাদের কালকে আর্লি মর্নিং আবার বেরোতে হবে, আগামীকাল আবার বেরোবো পিতরাগড়ের উদ্দেশ্যে, সেটা কালকের ব্লগে আপনারা দেখতে পাবেন। আর সব মিলিয়ে আজকে দিনটা আমাদের বেশ সুন্দর কাটলো, আপাতত একটা কাজ এখনো বাকি, আমরা রাত্রের খাবার খেতে যাব, আমি আর সৈকত, ম্যাডাম বলছে কিছু খাবে না। তো যাই হোক, ম্যাডাম সবাই মিলে মোটামুটি এখন রেস্ট নেওয়ার সময়। আর সো আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ব্লগ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল।